হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা সবাই জানি যে মাধ্যমিক 2022 ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, তার সেই গ্রামাটিক্যাল পোর্শনটার সঠিক উত্তর কী হবে এবং তার সঠিক ব্যাখ্যা কী হবে, এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আপনারা একটু মন দিয়ে দেখুন। দেখুন, সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। হোয়েন আই এন্টার দি হাউস, সামথিং সামথিং লেখা আছে, স্মেলিং স্মেলস, আর এখানে লিখেছি স্মেলড। তাহলে যেহেতু এখানে আছে হোয়েন আই এন্টার, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই পুরোটাই পাস্ট টেন্সে হবে, তাই এটা নিয়ম। তাই কারণ একটি ঘটনা নিশ্চয়ই পাস্ট টেন্সে শুরু হয়ে আবার প্রেজেন্টে হতে পারে না, তাই পাস্ট টেন্সে হয়েছে মানে পুরোটাই পাস্ট টেন্সে হবে, তাই এটা হবে স্মেলড, SMELT। এরপরে আছে সামওয়ান। আমরা সবাই জানি সামওয়ান একটি ইনডিফিনিট প্রোনাউন, আর যে সমস্ত ইনডিফিনিট প্রোনাউন ওয়ান দিয়ে শেষ হয় কিংবা বডি দিয়ে শেষ হয়, সামওয়ান, সামবডি, এই সমস্ত ইনডিফিনিট প্রোনাউনগুলো সর্বদাই সিঙ্গুলার। তাই এখানে হ্যাড বিন কুকিং আছে, আর এখানে আছে হ্যাজ কুকড আছে, ওয়াজ কুকিং আছে, তাই এখানে অবশ্যই হবে ওয়াজ কুকিং, যেহেতু এটা একটা ইনডিফিনিট প্রোনাউন। অ্যান্ড এরপর আছে বার্ন, বার্ন হ্যাজ বার্ন, বার্ন যেহেতু পাস্ট টেন্স নয়, হ্যাজ বার্ন যেহেতু পাস্ট টেন্স নয়, এটাও হবে না, এটাও হবে না, তাই আমরা এটা আছে বার্ন, BURNT। এরপর চলে আসে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন প্রিপোজিশনস, মাই নেবারহুড ইজ, এটা এখানে আর্টিকেল এ হবে, ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস, মাই হাউস ইজ লোকেটেড, এটা ইন হতে পারে, তবে কেউ যদি অ্যাড করে সেটাও কিন্তু হতে পারে, কিন্তু এটা ইন, যেহেতু আমরা জানি যে প্রিপোজিশন ইন অনুযায়ী লোকেটেড ইন, কিন্তু যেহেতু তার হাউসটা খুব বেশি বড়ো জায়গা নয়, বড়ো জায়গার মধ্যে অকুপাই করছে না, তাই এখানে কিন্তু অ্যাডও করতে পারে, লোকেটেড ইন অ্যান এরিয়া হুইচ হ্যাজ মেনি স্টোরস অ্যান্ড অফিসেস, দি বিগেস্ট স্টোর ইজ অনলি 5 মিনিটস ওয়াক, এটা হবে ফ্রম, FROM, ফ্রম। এরপর এখানে একটা ভয়েস চেঞ্জ আছে, দি পোর ম্যান ক্যারেড আ হ্যাভি লোড। আমরা সবাই জানি এটা সিম্পল পাস্ট ভয়েস চেঞ্জ বা পাস্ট ইনডিফিনিট ভয়েস চেঞ্জ দিয়েছে, তারা খুবই সহজ দিয়েছে, তাহলে এ হ্যাভি লোড এটি এর অবজেক্ট, ক্যারেট এটি এর অ্যাক্টিভ ভার্ব, দি পোর ম্যান তার অ্যাক্টিভ সাবজেক্ট, তাহলে এটা কী হবে, এটা হবে এ হ্যাভি লোড, এ হ্যাভি লোড, যেহেতু এটা ক্যারেট পাস্ট টেন্স, তাই এটা হবে ওয়াজ, ক্যারেড বাই দি পোর ম্যান, এরপর চলে এলাম। দেখুন এখন লেখা আছে একটা ন্যারেশন চেঞ্জ, হোয়াট হ্যাজ ই ডান ফাদার সেড সামি, এটা অত্যন্ত সহজ একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে, এটা কি করতে হবে, আমরা সবাই জানি যেহেতু সেড সামি আর ফাদারটা এ পাশে দেওয়া আছে, এই সমস্ত অ্যাড্রেসিং ন্যারেশন চেঞ্জে এটাকে ও পাশে শিফট করতে হয়, তা কী লিখব, সামি যেহেতু এটা ইন্টারোগেটিভ মুডে আছে, তাই এটি হচ্ছে ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ, তাই সামি আস্কড করব, আস্কড, যদিও এখানে ফাদার লেখা আছে, আস্কড হিজ ফাদার করতে পারি বা আস্কড ফাদার করতে পারি, তাই সামি আস্কড হিজ ফাদার, যদিও এখানে হিজ নেই, আমি এখানে হিজটাকে ব্যাকেটে লিখতে পারি, কারণ আমি এটাকে স্পেকুলেট করে নিয়েছি যে সে তার বাবাকেই বলছে, সামি আস্কড হিজ ফাদার, আর এটা যেহেতু ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জের WH ওয়ার্ড, তাই এখানে WH ওয়ার্ডটি লিঙ্গার হিসেবে বসবে, হোয়াট, তাহলে স্বামী আস্কড
his father, what he, subject, had, done. এরপরে আসি, the people were too stunned to speak in the beginning. এটা rewrite the sentence using so that. এটা হচ্ছে আমরা সবাই জানি এটা omit to, ওটা এটাকে কমপ্লেক্স করতে হবে বা এটাকে omit to ক্যাটাগরির কোশ্চেন, তাহলে এটা কি হবে, the people were so, এখন দেখুন এখানে so that লেখা আছে, তাই আমরা টুটাকে উঠিয়ে so stunned, এরপরে তাহলে so stunned, এরপরে that people মানে নিশ্চয়ই বহু বচন, তাহলে they could not speak in the beginning. এরপরে আসি গ্রুপ ভাব, গ্রুপ ভাব এখানে আছে কন্টিনিউড, লিস্টে কি আছে ক্যারি আউট, ক্যারি অন, কল অফ, আমরা জানি ক্যারি আউট মানে মান্য করা, ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কল অফ মানে প্রত্যাহার করা, যেহেতু এটা লেখা আছে কন্টিনিউড এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কি হবে, ক্যারি অন আছে এটা হবে, এটা হবে ক্যারেড অন, ক্যারি অনটা হবে ক্যারেড অন, সি এ ডবল আর আই ই ডি ক্যারেড অন, তারপর এটা আছে রিজেম্বলস, রিজেম্বলস মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া, সদৃশ হওয়া, টেক আপটার, যেহেতু এটা এর সঙ্গে রিজেম্বলস এস যোগ করা আছে তাই এটা এটা অবশ্যই হবে টেক্স আপটার, এরপরে উইথড্রন, হ্যাভ দি ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দি স্ট্রাইক, দেখুন এখানে হ্যাভ আছে এখানে উইথড্রন, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু এটা আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব ভি থ্রি মুডে থাকে, অর্থাৎ এই উইথড্র উইথড্রু উইথড্রন এটা এখন পাস্ট পার্টিসিপল মুডে আছে তাই এটা কল অফ কল্ড অফ কল্ড অফ, কল্ড অফ, এরপরে আসি আনসিনের যে প্রশ্নগুলো আছে, গিভিন বিলো আর দি মিনিংস অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দি প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার থ্রি, ফাইন্ড আউট দি ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড, সেভ, সেভ মানে আমরা সবাই জানি বাঁচানো, এখানে আমরা একটা দেখে নিই আনসিনে কী আছে, আনসিনটা আমাদের এবার দেখুন, আনসিনে সেভ মানে বাঁচানো, এই আনসিনের যে অংশটা সে আনসিনের অংশের মধ্যে আমাদের দেখতে হবে যে কোন ওয়ার্ডটা এর সঙ্গে পুরোপুরি মিলে যায়, এই আনসিনে দেখুন এখানে লেখা আছে রেস্কিউ অপারেশন, যদিও এই প্রশ্নটাকে আমি বলবো একটা টেকনিক্যাল মিস্টেক করেছি, রেস্কিউ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অবস্থায় আছে, রেস্কিউ অপারেশন উদ্ধারকারী দল, আর রেস্কিউ মানে বাঁচানো বা উদ্ধার করা, আমরা জানি যেহেতু মুড চেঞ্জ করা যায় না, যাই হোক এর থেকে আর কোনো বেটার ওয়ার্ড না পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে এই রেস্কিউটাকে বেছে নিচ্ছি, তাহলে আমরা প্রথমটা পেলাম রেস্কিউ, এরপরে আসি কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন একটানা, আমরা এই আনসিনটাতে আবার চলে এলাম, আনসিনে চলে আমরা চলে এসে দেখবো যে এখানে কোন ওয়ার্ডটা আছে, এখানে আমরা সবাই জানি যে আনসিনটা যেহেতু আমরা আগে পড়ে নিয়েছি এই টু শর্ট মধ্যে ধরে পুরো আনসিনটা পড়ানো যায় না, তাই আমরা এখানে দেখছি এখানে লেখা আছে ইনসিসেন্ট, ইনসিসেন্ট মানে নিরবিচ্ছিন্ন, এখানে লিখব ইনসিসেন্ট, তাহলে হয়ে গেল আমাদের দুটো, এরপর ইউজড ইফেক্টিভলি, ইউজড ইফেক্টিভলি এটা অনেকের মনে হতে পারে পাউন্ডেড, অর্থাৎ বারংবার ব্যবহার হতে পারে, মানে বারংবার ব্যবহার হয়েছিল এটা মনে হতে পারে, আবার মনে হতে পারে যে ডিপ্লয়েড, তবে সবচেয়ে কার্যকারী হবে ডিপ্লয়েড, কারণ পাউন্ডেড কাছাকাছি মানে হলেও ডিপ্লয়েড একেবারে
হ্যাঁ, মানে ইউজড ইফেক্ট, মানে যেহেতু আমাদের ওয়ার্ডটা আছে ইউজড ইফেক্টিভলি, অর্থাৎ কার্যকারীভাবে ব্যবহার করা হয়েছিল, তার মানে এখানে নিয়োগ করা হয়েছিল, এই অর্থটাকে ইনডাইরেক্টলি সেন্স করেছে। তাহলে আমরা 3 নম্বরটাকে ধরে নেব ডিপ্লয়েড, এখানে লিখবো ডিপ্লয়েড। এরপরে আছে মানি অর ফুড গিভিং টু দোজ ইন নিড, অর্থাৎ খাওয়া টাকা পয়সা যেগুলোকে খুব প্রয়োজনে দেওয়া হয়। অর্থাৎ আমরা সবাই জানি যে এটা তখনই হয় যখন কাউকে ত্রাণ দেওয়া হয়, রিলিফ, RELIEF, তাহলে এই শেষেরটা হবে রিলিফ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। এই মাধ্যমিক 2022 পরীক্ষার পুরো গ্রামাটিক্যাল 20 নাম্বারটা আমরা করে ফেললাম। আর ভালো লাগলে দয়া করে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।